নোটিশের বালিশে মনে হচ্ছে ওই পোকারাও হার মেনে যাবে আমরা প্রতিহিংসা পরায়ণ নয় তাই বদলা নয় বদল চাই বলেছিলাম বলেই কাউকে অ্যারেস্ট করে চৌত্রিশ বছর এক সময় তো আমি দিল্লিতে গিয়ে লজ্জা বোধ করতাম বাংলার নামে শুধু বদনাম করা একদল লোকের কাজ বাংলার কর্মকর্তারা যা সম্পূর্ণটাই কুণাল দেখে অভিষেক সুখেন্দুদা দা সকলে মিলে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে যারা রেগুলার লেখেন আমাদের অনেক যশ আমাদের লেখিকারা আছেন লেখকরা আছেন তারাও লেখেন এবং মন দিয়ে দরদ দিয়ে জাগো বাংলাটা করেন আর আমার অভ্যাস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে একটু এক্সারসাইজ করে ট্রেডমিল করতে যাওয়া আর ট্রেডমিলের ওখানে আমার জাগো বাংলা থাকবেই আর আমি যদি বাইরে থাকি তাহলে কোন আমাকে পাঠিয়ে দেয় ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেয় জাগো বাংলাটা আমাকে পড়তেই হবে না পড়লে আমার মনে হয় আমি যেন কিছু পড়িনি আমার খুব ভালো লাগে এত সুদিন এবং ওরা সময় উপযোগী খুব ভালো করেন এবং খুবই অল্প টাইমের মধ্যে নতুন করে এটাকে দাঁড় করানো হয়েছে বাংলা একমাত্র কাগজ গভর্নমেন্ট থেকে একটি পয়সা অ্যাডভার্টাইজমেন্ট নেয় না আমাদের এগারো বছর রাজনৈতিক দল হয়ে গেল সরকারে সিপিএমের প্রত্যেকটা পেজে গণশক্তি থাকত গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট ভুল করে টুম্পাই তখন ছিল দায়িত্বে নিয়েছিল তাই নিয়ে কত নোটিশ নোটিশের বালিশে মনে হচ্ছে ওই পোকারাও হার মেনে যাবে তৃণমূল দেখলেই হল হলো বাংলা দেখলেই হলো আমাদের সবাই খারাপ ওরা একা ভালো একসময় তো আমি দিল্লিতে গিয়ে লজ্জাবোধ করতাম বাংলার নামে শুধু বদনাম করা একদল লোকের কাজ আর বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয় এই মাটির নামে বদনাম করলে রাগ হয় এই মাটির কারো সম্বন্ধে অসম্মান করলে রাগ হয় সে রাজনৈতিক দলই হোক আর যে যেখানেই থাকুন না কেন দেখুন প্রত্যেক মানুষের জীবনে এক একটা কর্মকাণ্ড থাকবেই শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট আমি নিজেই মাঝে মাঝে ছবি চেয়ে পাঠাই দেখবার জন্য একটাকে ছবি বেরোলো তাই নিয়েও সমালোচনার ঝড় আমরা কি এই সংস্কৃতির অবক্ষয় দাঁড়িয়ে আছি আমাদের সংস্কৃতি তো মাথা উঁচু করে চলা গর্ব করে চলা সংস্কৃতি এটা আমাদের বাংলার মানুষ করছে না বাইরে থেকে ধারণা কিছু লোক কিছু ডিজিটাল টাকা দিয়ে তৈরি করেছে এবং তারা সোশ্যাল নেটওয়ার্ককে আমরা রেসপেক্ট করি কিন্তু সোশ্যাল নেটের নামে এমন কেউ নেই যে তাদের বিরুদ্ধে তারা উল্টো পাল্টা বলেন না অথচ যারা এই কাজটা সকাল থেকে রাত্রির পর্যন্ত করছেন করতে করছেন তারা যদি বাংলায় কী কী উন্নয়ন হয়েছে বাংলায় কী কী ভালো কাজ আছে বাংলায় কোথায় কি ভালো জিনিস আছে সেইগুলো নিয়ে যদি একটু দৃষ্টি দিতেন তাতে বাংলার আরও বেশি উন্নয়ন স্বভাব সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়েই আপনার আমাদের গাল দিন আমাদের কিছু যায় আসে না আমি শুভ মহালয় দিনে মায়ের কাছে কামনা করব দেবী যেন সকলকে ভালো রাখেন আর সাথে সাথে যারা এগুলো করছেন আরও বেশি করে করুন এবং আরও বেশি করে করে যদি শান্তিতে ঘুমোতে পারেন নিশ্চয়ই ঘুমোবেন তবে আমরা প্রতিহিংসা পরায়ণ নয় তাই বদলা নয় বদল চাই বলেছিলাম বলেই কাউকে অ্যারেস্ট করে চৌত্রিশ বছরের অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও ধোয়া তুলসী পাতা কেউ নয় আর যারা দিল্লিতেও বসে আছে ওটা দিল্লিকা লাড্ডু খায়া যায়া অভিপাস্তায়া নেই খায়া ও